এদিকে চট্টগ্রামে ঊর্ধ্বমুখী চালের বাজার। 50 কেজি প্রতি বস্তা চালের দাম বেড়েছে 200 থেকে 250 টাকা। চালের বাজারে এমন পরিস্থিতির জন্য মিল মালিকদের দায়ী করছেন বিক্রেতারা। চাল আমদানির ক্ষেত্রে শুল্ক কমানোর দাবি তুলছে তারা। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। প্রতিদিন ট্রাক বোঝাই করে চাল ঢুকছে চট্টগ্রামের পাইকারি ব্যবসা কেন্দ্র পাহাড়তলি খাতুনগঞ্জ চাকতাইয়ে। সরবরাহের কোনো কমতি নেই, চালের বস্তা সাজিয়ে বসে আছেন দোকানিরা। এরপরও দাম বাড়ছে। এখন পাইকারি বাজারে স্বর্ণা মোটা সিদ্ধ চাল বিক্রি হচ্ছে বস্তা প্রতি 2300 টাকা পর্যন্ত, যা এক মাস আগে বিক্রি হয়েছে 2000 টাকার মধ্যে। একই অবস্থা অন্যান্য চালের ক্ষেত্রেও। উত্তরবঙ্গে যে ধরনের বন্যা সৃষ্টি হচ্ছে, আসলে এইসব কারণে এখানে চাউলের রেট একটু বেশি বাড়তি মোকামে বেড়ে গেছে। এখানে আমাদের কিছু নাই, ওখানে এই বাড়ছে, যার ফলে ওখান থেকে এখানে দুটুকু ফাত্তা হয়ে আসছে। ওখানে আমরা এইসব করে 10 টাকা 20 টাকা লাভ করে চালিয়েছি। হঠাৎ করে চালের দাম বাড়ায় চাপ বেড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। আমরা তো এখন চাউল কিনতে পাচ্ছি না, চাউলের দামটা একটু বেশি হওয়ার কারণে আমরা চাউল এখন 3 বেলা খাইতে হয়, ওখানে 2 বেলা খাইতে হয়। এক বস্তার মধ্যে আপনার 250 টাকা করে বাড়তি। বিশেষত যারা গরিব, যারা যে মোটা চাল খায়, এদের চালটাই বেশি বাড়ছে। চালের বাজারের এমন পরিস্থিতির জন্য উত্তরাঞ্চলের মিল মালিকদের দায়ী করলেন ব্যবসায়ীরা। তারা এটাকে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা বলে মনে করছেন। ধানের বাজারের উপরে নির্ভর করে বেড়ে যায়, এবছর একটু অস্বাভাবিক হয়েছে। অস্বাভাবিক হওয়ার কারণ হচ্ছে যে শুরু থেকেই ধানের দাম বাড়তি ছিল, এখন এটা গড়াতে গড়াতে প্রায় প্রতি মনে 400-500 টাকা বাড়তি হয়ে গেছে। যেটা আগে তেল সিন্ডিকেটের ব্যবসা করতো, তারাই সিন্ডিকেট করছে এবং তারাই এখন মজুত করে মালটা তারা এইভাবে বিক্রি করতেছে। বাজারে তদারকি বাড়ানোর পাশাপাশি আমদানি করা চালের উপর থেকে শুল্ক কমানোর দাবি ব্যবসায়ীদের। সমর ইসলাম, একুশে টেলিভিশন।